guys, welcome back to KolkataBees. আজকে দেখতেই পাচ্ছ আমি একদম টিপ টপ সেজে গুজে গাড়িতে বসে পড়েছি। বাড়ি থেকে সেজে গুজে যাচ্ছি, মানে মা এটাই বলেছিল যে একদম সেজে গুজে যেতে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা একটা কাঞ্জিভারম শাড়ি, এটা বাপি পছন্দ করে কিনে দিয়েছিল আমাকে, বিয়ের তত্ত্বে এসেছিল। আর এই যে দেব যেটা পরেছে সেটাও বিয়েতে পরেছিল, মা ওকে বলেছে স্পেসিফিক্যালি যে বাবা তুই যেন বিয়ের জামাটাই যেটা পরেছিলিস, পাঞ্জাবি জামা না পাঞ্জাবিটাই পরে আসবি। দেব অ্যাকচুয়ালি খালুস হয়ে আছে, তার কারণ হচ্ছে দেব বলে, দেবকে মা বলেছিল 12টার মধ্যে যেতে, একই আমাকে বলেছিল। হ্যাঁ, প্রত্যেকদিন ভিডিওতে একটাই কথা যে আমরা একটু লেট আছি, সমস্যাটা এখানে যাই হোক। দেব যাই হোক, দেব আমাকে ব্লেম করছে আমার জন্য নাকি, দেবের খুব দেরি হচ্ছে। আর দেখো আমি মাথায় ফুল লাগিয়েছি, দেব এই ফুলটা কিনতে গিয়ে 7টা দোকান খুঁজেছি। দেব নাকি সকালবেলা কোথাও ফুল পাচ্ছিল না, সকাল বলতে তখন বাজে 9:30। তো যাই হোক, সেই নিয়ে আমাদের একটু ঝামেলা টামেলা হয়ে গেছে, এখন সব কিছু ঠিক আছে, এখন ভাই দাঁড়িয়ে আছে, ঝটপট যাবো। আর হোপফুলি 12টার মধ্যে পৌঁছে গেলেও যেতে পারি, কেন রাস্তা তো খুব একটা জ্যাম থাকবে বলে মনে হয় না সানডে। তারপর সবাই চলে গেছে অলরেডি শ্বশুরবাড়ি, কেউ কালকে চলে গেছে, কেউ আজকে সকাল সকাল চলে গেছে। তো চলো যাই, ভাই চলে এসছে এখানে, আর অলরেডি 12:05 বেজে গেছে। তো 12টার মধ্যে যাওয়া তো হলো না, অ্যাকচুয়ালি গড়িয়া স্টেশনে এখানটা এতটাই জ্যাম হয়েছে, ভাইও আসতে পারছিল না, লরি আটকে গেছিলো, আর ও অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল, সেটা না আমরাও আসতে ঢুকতে পারছিলাম না, কারণ বাস একটা সামনে ছিল, নাহলে হয়তো চলে যেতে পারতাম 12টার মধ্যে, 12টাতেই পৌঁছাতাম। তো যাই হোক, যাই একটু তো ঝাড়তে হবে, যাই। সো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমার ফার্স্ট জামাই ষষ্ঠী, আমার কিন্তু শুধুমাত্র। মুন কেন এসছে আমি জানি না, তুমি কেন এসছো মুন? হ্যাঁ, সারা রাস্তা বলছে কি আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, কোথায় আমি জামাই মানুষ ঠিক আছে বলবে আমার খিদে পেয়েছে, আমার কিন্তু খিদে পায়নি ঠিক আছে। এমনি খিদে পাবে তোমার শাশুড়ি, এমনিতেই লেটু মাস্তান ঠিক আছে, লেটু মাস্তান এই যে যাচ্ছে, লেটু মাস্তান ইজ গোয়িং ঠিক আছে। আরে জামাইকে আগে ঢুকতে হবে, আমাকে জামাইকে আগে ঢুক, আমার আমাইকে বলছি ঠিক আছে চলো আগে যাও, আমরা সবাই পিছনে। তোমার শ্বশুরের সাইকেল সেটা নিয়ে তুমি ঢুকছ, শ্বশুরের গাড়ি, শ্বশুরের স্কুটি, স্কুটিটা এ করে দিয়ে চার্জ দিয়ে দিলাম, এই এসে গেছি, বড় বড় সব দেখা যাচ্ছে সামনে থেকে, অত ভালো দেখা যায় না। ছোট জামাই 70-70 আগে পাবে, মানে ফাজলাম হচ্ছে ছোট ছোট নতুন ধরে না, ছোট সবসময় অনেক লেটে আসছে, তার জন্য আগে না বড় বড় তোমার না পেলেও চলবে, তখন বড় জামাই না হলেও চলবে। হ্যাঁ দাঁড়াও, এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমি, খুব খুশি, আর ছোটর জন্য আমি ওয়েট করছি, দুটো জামাইকে নিয়ে একসঙ্গে বসে যেন এরকম ভাবে জামাই ষষ্ঠী করতে পারি। এই তোর ফোনে কিছু অসুবিধা হচ্ছে, নে তোল তোল, ধরা পড়ে নি, এখনো হয়নি, এখনো হয়নি, এখন অনেক কিছু বাকি, একবার তো আপনি
গালে ঢুকিয়ে আবার রেখে দেবে তুমি পিছিয়ে যেতে পারো পিছিয়ে যাও তাহলে দাদা তুমি নাও থাকতে পারো আর মেয়ের হাতে তিন প্যাচ হলো আর জামাইয়ের একটা একটা প্যাচে গিট পড়ে গেল কি রোগা মানুষ উঠাম জামাই শ্বশুরের একদম পা ছাড়বি না নিয়ে একবার বাড়ি নিয়ে চলে যাবে আজকে অনুষ্ঠান শ্বশুর মশাই জানবে না কি করে গরম লাগে বাবা আচ্ছা আমার মেয়ে তো জলটা খাক খুবই গরম হচ্ছে তো খুব হেলদি অয়েলদি আমার বাচ্চা আমাকে দিবে আমি খাবো খাওয়া হয়ে গেছে ভাঙা পাগা আমি খালি বাক্সটা আপনাকে গিফট দিলাম এখানে এলাহি আয়োজন শুধুমাত্র আমার জন্য মন কিছু তোমার নেই তো তুমি এখান থেকে কিছু খাবে কি এখানে সব জিনিস আমার হাফ হাফ দিয়েছে মানে মা অ্যাকচুয়ালি আমাকে হাফ হাফ সব কিছু দিয়েছে আর দুটো ইলিশ মাছ দিয়েছে ঠিক আছে এটা আমার একটা দেবে এখানে এই দুটো চিংড়ি মানে একটা আমার একটা দেবে এর মাছটা একটা দিয়েছে অ্যাকচুয়ালি আমি পেটি খাই তাই হ্যাঁ হ্যাঁ দুটো এই আমিও তো পেটি খাই দুটো ট্যাংরা আছে এখানে মাংসটা একটু বেশি মাংসটা একটু বেশি করে দেওয়া আছে দেখতেই পাচ্ছ তার কারণ তো এটা হচ্ছে এই আয়োজন আর এখানে আমার ফেভারিট স্যালাডটাও আছে আমি কেটে দিয়েছি আমি একটু সাজিয়ে দিয়েছি
আমার শাশুড়ি বসছে জামাইয়ের পাশে নতুন জামাইয়ের পাশে তাল পাতা সেপাই নষ্ট হয়ে যাবে জলদি জলদি কাটা কাটা শুরু হচ্ছে আতলে 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 ইয়েস ইতনি জামাই দেওয়ার আসছে আসল আসল শাশুড়ি আমি একটু জামাইকে আদর আপ্যায়ন করতে গিয়ে বিধ্বস্ত অবস্থায় আছি বিধ্বস্ত হ্যাঁ ওই কারণে বল এই জামাইকে জামাইও বিধ্বস্ত আমার জামাইকে একটু আশীর্বাদ করবেন যে মানুষ হয় একটু পাটা দেখে হ্যাঁ পাটা দেখে এখন ছাগলে পরিণত হয় আমার জন্য সদ ব্যবহার হয়েছে তোমার সদ ব্যবহার করো আজকে আমি খেয়ে ফেলেছি তো এখন দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে গেছি বনু ডিঙি ডিঙিয়ে চলে আসছে ভাই হাত তুলে দিয়েছে আর মামা ফুল প্যান্ট ছেড়ে হাফ প্যান্টে বসে গেছে যাতে আমরা ভালো করে খেতে পারি আর অ্যাজ ইউজুয়াল মিমি আর মা ভাতটা বাড়ছে আর আমি ভিডিও করছি আর দেখতেই পাচ্ছ যে দুপুরবেলা যে মেনুগুলো ছিল সেগুলোই দেখতে পাচ্ছ কিনা জানি না অ্যাকচুয়ালি দুপুরবেলা বাপি এত বাজার করেছিল যে আমরা এতজন মিলেও খেয়েও শেষ করতে পারিনি তো সেটাই রাত্রিবেলা থেকে গেছে আর কিছুই রান্না করা হয়নি শুধু ভাতটা হয়েছে তো এখন খাওয়া দাওয়া করিনি আজকে দিনটা আমরা খুব ভালো করে কাটালাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কলকাতা বিজ গুড নাইট